তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন আর সকলেই সুস্থ রয়েছেন। তো আজকে নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রথমে আপনাদেরকে গ্যালারিতে দেখিয়ে দিই, এই ফটো থেকে এইচডি কোয়ালিটি ফটো এডিট করব, মানে 4K 8K আর 16K ফটো এডিটিং আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ A to Z। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ফটো থেকে এই ফটোটা 16K এডিট। তো এটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ A to Z। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো প্রথমে ফটোটি নিয়ে নেব, গ্যালারি থেকে একটু এডিট করে নিতে হবে। তো এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, তো এক্সপোর্টটা একটু কমিয়ে, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে, কন্ট্রাক্টটাকে একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেশন তো এগুলো বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। তো এখান থেকে আর কিছু করব না, টিক মার্কে ক্লিক করে সেভ করে দেব। তো আপনারা প্রথমে গ্যালারি থেকে একটু করে নেবেন, তারপর এখান থেকে সরাসরি আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো এই যে ক্রোম ব্রাউজার, এটা তো এটা সরাসরি ওপেন করব, এখানে ঢুকে যাব, তারপর সার্চ বারে চলে যাব। এই যে এখানে, এই যে এখানে এখানে সার্চ করব। তো এখানে ক্লিক করি, তো এখানে লিখব কেরিয়া, KERIA কেরিয়া .AI। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে এটা লিখে দিয়েছি, তো আপনারাও এভাবে লিখে দিবেন, তারপর সার্চ করে দিবেন। তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, তো ব্রাশ দিয়ে দেখিয়ে দিই, এই যে এই ওয়েবসাইটে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে দেই, তো কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এটা ওপেন হয়ে গেছে, এই যে রান দেখতে পাচ্ছেন, তো ব্রাশ দিয়ে দেখিয়ে দিই, এই যে এটা আপনাদেরকে এই যে রানে ক্লিক করতে হবে, এই যে রানে, আবার এটাতে ক্লিক করলে হবে না, তো এটাতে ক্লিক করলে হবে না, এটাই ওকে। তারপর এই যে এটাতে ক্লিক করবো, এই রানে, তো এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আপনাদেরকে আগে আমি বলে দিই, তো এই ওয়েবসাইটটি ইউজ করার জন্য আপনাদেরকে একটা ফটো 5 থেকে 6 বার এডিট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না, পরে ডলার দিয়ে এডিট করতে হবে। তো জিমেইল আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর এই যে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক করে দেব। তারপর ইমেজটি গ্যালারি থেকে সিলেক্ট করে এই যে এখানে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেব, তো এটা আপলোডিং হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে, তো আপলোড হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তারপর এই যে এখান থেকে ডিসক্রিপশনটা ফুল হয়ে যাবে, তো এটাও ফুল হয়ে গেছে। তারপর এই যে এখানে দেখিয়ে দিই, এই যে 2K, এখানে 4K, 8K, 16K, তো এটাতে 16K দিয়ে দিই। তারপর এই যে এখান থেকে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করে দেব, তো এটা এই যে ইনহ্যান্সিং হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে, এটা শুরু হয়ে গেছে। তো ইনহ্যান্সিং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, একটু ওয়েট করে নিই, তারপর ফটোটা 16K এডিট হয়ে যাবে, তো একটু ওয়েট করে নিই এখানে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে, এই যে আর একটু সময় বাকি আছে, তো আর একটু ওয়েট করে নিই, তো সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাতে ক্লিক করে এই যে দেখিয়ে দিই আপনাদেরকে, ফটোটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছে দেখতে। তো আপনারা 2K, 4K, 8K, 16K যে কোনোটাই করতে পারেন, তো আমি 16K করেছি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে, তো এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। তারপর এটাকে সেভ করে দেওয়ার জন্য আপনাদেরকে, তো সম্পূর্ণ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফটোটা খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে, তো এটা ওকে হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাদেরকে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, তো এই যে এখানে, এই যে এখানে, তো এখানে ক্লিক করব। তো এই যে এখানে ক্লিক করার পর এই যে আবার ডাউনলোড, এই যে ডাউনলোড, তো এই যে এই ডাউনলোডে ক্লিক করে দেব, এই যে ডাউনলোড এগেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর একটু কাজ বাকি আছে, তো এটাও দেখিয়ে দিই, গ্যালারিতে যে সেভ হয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, তো একটু ঘাটবে না ফটোটা, তো খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো প্রথমটা দেখিয়ে দিই, যে এটা প্রথম এরকম ছিল, তো 16 করার পরে দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয়ভাবে এডিট হয়ে গেছে। তারপর এটাকে আপনারা এখান থেকে শেয়ার করে লাইট রুমে নিয়ে যাবেন, তো এডিট ইন লাইট রুম, তো এখানে লাইট রুমে ক্লিক করে দিলাম,
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর পরবর্তী যদি চান আপনাদের নিজের ছবি দিয়ে একটা দেখিয়ে দিতে তো ওইটাও আমি দেখিয়ে দেব। তো এখান থেকে প্রিসেটে ক্লিক করব, তো আপনাদের অবশ্যই লাইটরুমে প্রিসেট এড করা থাকবে। তারপর এখান থেকে ইউজার প্রিসেট, তো যে প্রিসেটে থাকবে এটাতে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এডিট হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে। তারপর এটাকে একটু কমিয়ে নিব, এই যে কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিক মার্ক ক্লিক করে দেব। তারপরে যে এখান থেকে উপরে সেভ দেখতে পাচ্ছেন সেভ, তো এই সেভে ক্লিক করে দেব। তো এটা আবার এই যে এখান থেকে সেভ কপি টু ডিভাইস, তো এখানে ক্লিক করে দেব। তো কিছুক্ষণের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে গ্যালারিতে, তো অবশ্যই সেটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা আরও আকর্ষণীয়ভাবে এডিট হয়ে গেছে, এই যে এটা থেকে আরও আকর্ষণীয় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে এখন ফটোটা। তো আপনারা এইভাবেই সুলোকে এডিট করতে পারেন খুব সহজেই। আর আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে বলবেন যে পরবর্তী মানুষের ছবি দিয়ে নতুন একটা এডিট দেখিয়ে দেব, আমার ছবি দিয়ে দেখিয়ে দেব, তো অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আপনারা চান। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন, কারণ আমি প্রায় প্রতিদিনই এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।